আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটি ক্লাস টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন ভাস্কর্য। আবারও বলতেছি, শুধু ভাস্কর্যের কথা আনা হয়নি এখানে, এখানে মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন ভাস্কর্যের কথা এবং ভাস্করের কথাটা তুলে ধরা হবে। যদি একটা কথা বলে রাখি, প্রতিনিয়ত কিন্তু এরকম ভাস্কর্য বাড়তেছে, তার মানে হচ্ছে এটা দিনে দিনে কিন্তু আপডেট হচ্ছে। তারপরও যে ভাস্কর্যগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেই ভাস্কর্যগুলো এবং তার অবস্থান এবং তার কোনো বিশেষ বৈশিষ্ট্য থাকলে সেগুলো আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। তো শুরু করি আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক ভাস্কর্য। প্রথমে দেখি আমরা এই যে স্থাপত্য, স্থপতি, অবস্থান, বৈশিষ্ট্য। দেখুন, মুজিবনগর স্মৃতিসৌধ, এটা তানভীর কবির, এর স্থপতি। অবস্থান হচ্ছে মেহেরপুরে। আর এই স্মৃতিসৌধে 23টি স্মৃতিফলক রয়েছে। আর এই 23টি স্মৃতিফলক দ্বারা উদ্দেশ্য হচ্ছে, স্মৃতিফলক দ্বারা উদ্দেশ্য হচ্ছে পাকিস্তানের অধীনে 23 বছর বোঝাতে। এখানে 23টি স্মৃতিফলক বোঝানো হচ্ছে, পাকিস্তানের অধীন 23 বছর বোঝাতে। তিন নেতার স্মৃতিসৌধ, যেটা মাসুদ আহমদের করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন এটা রয়েছে। মুক্তি মিত্র, এটা কুষ্টিয়া জেলায় অবস্থিত। এই দেখুন, এখানে ইম্পর্টেন্ট একটা তথ্য যে মিত্র বাহিনীর শহীদ স্মরণে, মানে মুক্তিযুদ্ধে মিত্র বাহিনীর শহীদ স্মরণে, আপনারা জানেন ভারতের বাহিনী কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ অনেক হেল্প করে, তাদের যারা মারা গেছে তাদের স্মরণে কিন্তু এটা করা হয়। অনুপ্রেরণা 19, এটার ভাস্কর হচ্ছে আরিফুজ্জামান নুরু নবী, গাজীপুর সার্কিট হাউসে অবস্থিত। আর এটা হচ্ছে প্রথম সশস্ত্র বিপ্লব স্মরণে। খুব ভালো করে বুঝে নিন, কারণ আমরা জানি অনেকে যে 26শে মার্চ আমাদের প্রতিরোধ হয়েছে, না, আসলে আমাদের প্রথম প্রতিরোধ শুরু হয় 19শে মার্চ থেকে। আর সেটাকে কেন্দ্র করে কিন্তু এই অনুপ্রেরণা 19 এই ভাস্কর্যটা কিন্তু তৈরি করা হয়েছে। দেখুন, এখানে প্রথম সশস্ত্র বিপ্লবকে মনে রাখার জন্য। বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, এটা ভাস্কর হচ্ছে হারুন কুদ্দুস হিলি, বঙ্গবন্ধু কিন্তু এই শোধটি উদ্বোধন করেন, এই বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। বদ্ধভূমি স্মৃতিসৌধ, এটা ফরিদুদ্দিন ও জামিয়াল শাফি, এই বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং এই বদ্ধভূমি স্মৃতিসৌধ দুটোই কিন্তু রায়ের বাজারে অবস্থিত। আপনারা জানেন 14 ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়, তাদের স্মরণে কিন্তু এই স্মৃতিসৌধ গুলো। শিখা অনির্বাণ ও শিখা চিরন্তন, ঢাকা ডিজাইন ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করেছে, সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত। স্মৃতি অম্লান রাজিউদ্দিনের করা, রাজশাহীতে অবস্থিত। জাগ্রত চৌরঙ্গি আব্দুর রাজ্জাক, এরা ভাস্কর, গাজীপুরে অবস্থিত। আর দেখুন, এখানে বলা হচ্ছে কি, মুক্তিযুদ্ধের প্রেরণায় এইটাই কিন্তু প্রথম ভাস্কর্য, এই জাগ্রত চৌরঙ্গি, যেটা 1973 সালে হয়। আর এটাই কিন্তু মুক্তিযুদ্ধের প্রেরণায় প্রথম ভাস্কর্য এটা, তার মানে পরীক্ষায় আসলে আশা করি আপনারা পারবেন। অপরাজেয় বাংলা আবদুল্লাহ খালেদের করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। দেখুন, 1973 সালে ভাস্কর্য নির্মাণ শুরু এবং 1979 সালে এর উদ্বোধন করা হয়, অপরাজেয় বাংলা। সুপার্জিত স্বাধীনতা আর স্বাধীনতা সংগ্রাম, দুটোর ভাস্করই কিন্তু শামীম শিকদার, সোপার্জিত স্বাধীনতা ও স্বাধীনতা সংগ্রাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। সংসপ্তক, আর এখানে দেখুন এই যে লেখা আছে স্বাধীনতা, এই দুইটা ভাস্করে কিন্তু হামিদুজ্জামান, তবে সংসপ্তকটা অবস্থিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আর স্বাধীনতা অবস্থিত হচ্ছে কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার। সাবাস বাংলাদেশ, নিতুন কুণ্ডুর করা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। দেখুন, জাহানারা ইমাম এই ভাস্কর্যটি 1992 সালে উদ্বোধন করেন, এই সাবাস বাংলাদেশ। তার মানে যারা সামনে রাজশাহীতে পরীক্ষা দেওয়ার ইচ্ছা করেন তাদের জন্য কিন্তু এটা মনে রাখা ইম্পর্টেন্ট, আপনার ভার্সিটির মধ্যে যে ভাস্কর্যগুলো রয়েছে। বিজয় 71, শ্যামল চৌধুরী করা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এটা অবস্থিত। বীর বিমানবন্দর অবস্থিত তৈরি হচ্ছে, এটা মুক্তিযুদ্ধের সর্বোচ্চ ভাস্কর্য হবে, এটা এই বীর, বীরটা মুক্তিযুদ্ধের সর্বোচ্চ ভাস্কর্য হবে। বিজয়কেতন, ঢাকা সেনানিবাস ক্যান্টনমেন্টে অবস্থিত। বীরের প্রত্যাবর্তন, গোবিন্দ পাল ও নারায়ণ পাল ও সুদীপ্ত মল্লিক, এই তিনজনে মিলে তৈরি করেছে, এটা বাড্ডায় অবস্থিত। মুক্ত বাংলা রশিদ আহমদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। স্মারক ভাস্কর্য মুর্তজা বশির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। অদম্য গোপাল চন্দ্র, খুলনা বিশ্ববিদ্যালয়। চেতনা 71, মোবারক হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দুর্জয় প্রত্যাশা, রক্ত সোপান, বিজয় গাথা, চারোটাই কিন্তু মৃণাল হকের। আর দেখুন এখানে কোনটা, দুর্জয় রাজারবাগ অবস্থিত, প্রত্যাশা ফুলবাড়িয়া, রক্ত সোপার রাজেন্দ্রপুর, বিজয় গাথা রংপুর। অঙ্গীকার আবদুল্লাহ খালেদের করা, এটা হচ্ছে চাঁদপুরে অবস্থিত।
তো এই ছিল ভাস্কর্য নিয়ে আমাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক ভাস্কর্য নিয়ে আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা। এছাড়াও কিন্তু নতুন পতাকা 71 বা এইভাবে কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক ভাস্কর্য কিন্তু দিনে দিনে বাড়ছে। তো যেগুলো এখন বর্তমানে রয়েছে সেগুলো থেকে গুরুত্বপূর্ণ গুলো সিলেক্ট করে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি পরীক্ষার ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।